সালাতের সময় মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা নামাজের মধ্যে তাদের পুরো শরীরকে ঢাকবেন, শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং পায়ের তালু, এটা ছাড়া আর পুরো শরীর ঢাকবেন তারা। এমন পোশাক পরবেন যে চুলগুলোও ঢেকে থাকে, মুখমণ্ডলটা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, এই পর্যন্ত ঢাকবেন, এবং পায়ের গোড়ালিও যদি ঢাকা, লম্বা পোশাক পরবেন যাতে গোড়ালিটাও ঢাকা যায়, পাতাটাও ঢাকা যায়। এভাবে পুরো শরীরকে ঢেকে নামাজ পড়তে হবে। অনেক মা বোনরা আসেন, এটা না বোঝার কারণে তাদের নামাজ হয় না। আমরা বিশেষ করে মানে আমাদের শিশুকালে আমরা দেখেছি মা চাচিরা, দেশের অনেক এলাকাতে এটা ছিল, নামাজের কাপড় বলতে আলাদা একটা কাপড় শাড়ি থাকতো, সাদা, দেখছেন নি কেউ? সাদা। এখন আমি বুঝগান হওয়ার পরে চিন্তা করছি, হ্যাঁ রে বেচারাকে নামাজই হয় নাই, আল্লাহ মাফ করো, না বুঝে করেছিল, আল্লাহ হয়তো তাদেরকে মাফ করবেন। কারণ এমনিতে সাদা সুতির শাড়ি যদি হয় ওটা ভিতরে সব দেখা যায়, তাই না? দ্বিতীয়ত হলো শাড়ি যদি পরেন, উপর দিয়ে কোনো ওড়না না দেন, শুধু শাড়ির উপর নির্ভর করেন, তাহলে বুক, পিঠ, প্যাট মানে বিভিন্ন অঙ্গ আপনার দেখা যাবে, তখন নামাজ হবে না। এগুলো এমনি খোলা রাখলে বাসায় গুণা না, এমনি শাড়ি পরা কিন্তু গুণা না বাসা বাড়িতে। নামাজের জন্য যখন পড়বেন তখন আপনি শাড়ি পরতে পারেন, কিন্তু উপর দিয়ে আপনাকে ঢাকার মতো ব্যবস্থা রাখতে হবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়, মেয়েরা নিজেরাও তৈরি করে নিতে পারে, যে শুধু মুখমণ্ডলটা খোলা থাকবে আর বিশাল ওড়না পুরা সব ঢেকে যাবে, তো ওইরকম করে ঢাকতে হবে। আজানের পূর্বে কোথাও কোথাও বিভিন্ন রকমের দুরুদ পাঠ করা হয়, এর বিধান কি? অনেক এলাকাতে এটার প্রচলন আছে। আজানের আগে মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর অনেক দূর দূর পড়ে আছে না? আজানের পরে দূরত পড়া হাদিস দ্বারা সাবেত। আজানের পরে যখন আজানে জবাব দেবো, আল্লাহ রব্বুল হাজির দাওয়াত তামা, ওই টাইমটাতে দোয়া দূরত পড়া সুন্নাহ। কিন্তু আজানের আগে দোয়া দূরত পড়ার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, যদি আমরা সুন্নাত অনুসরণ করবো ইনশা আল্লাহ, আজান পরে দূরত পড়বো, আগে না, আগে দূরত পড়ার কথা কোরআন হাদিসে কোথাও নাই। আমরা মুসলমান হিসেবে কোরআন হাদিসে যেটা প্রমাণিত না সেটাকে আমরা করব না, আর যেটা কোরআন হাদিসে প্রমাণিত ডিফেন্ডলি সেটা করব। কর্মস্থলে পূর্বে কর্মরত কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ বর্তমান কর্মীদের জানানোর মাধ্যমে সতর্কীকরণ করার উদ্দেশ্যে বর্ণনা করাও কি গীবত হিসেবে বিবেচিত হবে? আপনি কোনো প্রতিষ্ঠানের আগে কর্মচারী এটা আকাম করছে, খারাপ কাম করছে, এখন তার নাম বাপের নাম চোদ্দ গোষ্ঠী ধৈরা এবার অন্য কর্মচারীদেরকে বলতেছেন, দেখছেন অমুকের পোলা, অমুক অমুক জেলার অমুক আকাম করছে, আমরা চাকরি থেকে নট করে দিছি, কোনো দরকার আছে এটার? আপনি বললেই তো হলো যে আমাদের এখানে একজন ছিল, সে কিন্তু এরকম একটা অন্যায় করছে, সে কিন্তু তার অন্যায়ের শাস্তি পেয়ে গেছে, সবাই সাবধান। যথেষ্ট কাউকে সতর্ক করার জন্য তার নাম ধাম উল্লেখ করা দরকার আছে? অবশ্যই এটা গীবত হবে এবং নাজায়েজ কাজ হবে। আপনি সতর্ক করুন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কেউ কোনো উল্টাপাল্টা কাজ করতেছে, উনি সাহাবীদেরকে ডেকে বসে এরপর বলতেন যে মালি আরাকুম, কি হলো যে আমি দেখি তোমরা কেউ কে এরকম করো? কাকে বলছে তারটা সে বুঝতেছে, কিন্তু কারোর সামনে তাকে ছোট করতেন না তিনি। এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। বসে নামাজ পড়লে জায়নামাজ বিছিয়ে পড়তে হবে কি না এটা জানার ছিল না? এমন কোনো কথা নাই যে বসে নামাজ পড়লে জায়নামাজ বিছিয়ে পড়তে হবে, এমন কোনো কথা নেই। জায়নামাজ বিছিয়ে আপনি পড়তে পারেন, দাঁড়ায় পড়লে, বসে পড়লে, বা জানামাজ ছাড়াও পড়তে পারেন, জানামাজের সাথে কোনো সম্পর্ক নেই।